আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা হলো আমাদের রাজশাহীর ফজলি আমের। ফজলি আম অনেকজন অনেক নামে চিনে বা অনেক রকম ফজলি আম চিনে, নাগা ফজলি, সুরমা ফজলি, মহারাজ ফজলি। তো আমরা সুরমাই ফজলি পাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেনা ফল ভান্ডার। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় মতো আমরা আবার বাগানে চলে এসেছি। আজকে আমরা আম পাড়ছি, কিন্তু এখন রূপালি আম না, রূপালি আম আমাদের পাড়া হয়ে গেছে। আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা হলো আমাদের রাজশাহীর ফজলি আমের। ফজলি আম অনেকজন অনেক নামে চিনে বা অনেক রকম ফজলি আম চিনে, নাগা ফজলি, সুরমা ফজলি, মহারাজ ফজলি। তো আমরা সুরমাই ফজলি পাড়ছি। জানেন যে ফজলি যেগুলো আছে তার মধ্যে সুরমাই ফজলি সবচেয়ে ভালো। তো আপনাদেরকে আমি দেখাই আসলে সুরমাই ফজলি আমরা কীভাবে পাড়ছি এবং সেটা আপনাদেরকে দেখাতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখনও যারা আমার চ্যানেলের সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আমার চ্যানেলের সদস্য হয়ে যান, তাহলে নতুন নতুন আমের ভিডিও এবং আম গাছ রিলেটেড বা আমের ভিডিও দেখতে পারবেন। এই যে দেখুন আমার পিছনে আম পাড়া হচ্ছে, আপনাদেরকে দেখায় যে আমরা কীভাবে এই যে এই লগা দিয়ে আম পাড়ছি। আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই, এই যে ভাই আম পাড়ছে, এটা কিন্তু লঘা। এই যে লঘার মাধ্যমে আম পাড়া হয়, এটাতে আম আসে, তারপরে আমরা আমটা সুন্দর করে নিয়ে তারপরে এই যে শুকানোর জন্য নিচে রাখি। আপনাদেরকে দেখায় যে এইভাবে রাখলে আঠা যেটা আছে সেটা কিন্তু শুকিয়ে যায়। আঠা শুকিয়ে গেলে কিন্তু আমটা অনেক ফ্রেশ দেখায় এবং সুন্দর লাগে। এই আমটা দেখুন নিচেই ধরে আছে, এটা ছোট সাইজের ক্যাট সাইজের ফজলি। এই ফজলি আমটা আমরা নিব না, আপনাদেরকে দিবও না, এটা আমরা যেটা দিই বেস্ট কোয়ালিটির যেটা সেটাই দিই অবশ্যই। এই গাছে আম মোটামুটি পাড়া কমপ্লিট নিচে আছে, তার মধ্যে আরেকটা পাশের গাছে আছে ফজলি, সেটা আপনাদেরকে আমি দেখাই এখন। এই যে এগুলো দেখুন ফজলি আম, এই যে পাড়া হচ্ছে, আপনাদেরকে দেখাই যে এইভাবে আমরা কিন্তু আমটা পাড়ি। এই যে লগার ভিতর ঢুকানো হয়, তারপরে কিন্তু এটা টান দিয়ে পাড়া হয়। এইভাবে পাড়লে আমটা খুব একটা আঘাত পায় না, আমটা অনেক সুন্দর থাকে এভাবে আম পাড়লে। এই যে দেখুন, এই যে ঢুকানো হচ্ছে, তারপরে এই যে টান দিচ্ছে, এভাবে আমরা আম পাড়ি। এই যে আমটা আছে, এটাও কিন্তু পাড়া হবে পরের বার। একসঙ্গে অনেকগুলো আম নিলে কিন্তু আমের কালারটা সুন্দর থাকে না, আঠাতে কালারটা নষ্ট হয়ে যায়। তো আপনারা দেখুন এই ছোটো গাছে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, পরিপক্ক আম কিন্তু এখন ফজলি। আপনাদেরকে দেখাই, এই যে এটা কিন্তু ফজলি আম। এই যে পাড়া হচ্ছে, এটা কিন্তু ফজলি আম। একদিকে দেখান ভাই, এই যে লগাটা নিয়ে আসেন, নিচে নামান। এই যে এখানে কিন্তু ফজলি আম পাড়া হয়েছে, এই যে এই লগাতে। এভাবে আমটা পাড়া হলে আমটা অনেক সুন্দর ফ্রেশ থাকে, একদম খুব ভালো থাকে। এভাবে আমরা মূলত রাজশাহীতে যত আম পাড়া হয় সব এইভাবেই, এই ঝোপা দিয়ে আম পাড়া হয়, তারপরে সুন্দর করে শুকানোর জন্য রাখা হয়, শুকানোর পর ক্যারেট করা হয়। ক্যারেট থেকে আবার আমরা আপনাদের কাছে আম যখন পাঠাই তখন আবার সুন্দর করে আমরা প্যাকিং করি। সে প্যাকিংটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে আমটা দেখেন, ফজলি আম কিন্তু কত সুন্দর কালার এসছে। এই যে দেখুন ফজলি আমের কী সুন্দর কালার। নর্মালি ফজলি আমের কিন্তু এত সুন্দর কালার আসে না, কিন্তু এটা কালার এসছে, রোদের কাছে ছিল হয়তো। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দর ফ্রেশ আমগুলো আপনাদের মাঝে আমরা উপহার দিই। তো আপনারা যারা আম নিতে চান তারা খুব শীঘ্রই হেনা ফল ভাণ্ডারে যোগাযোগ করুন, এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে আম আমরা কীভাবে পাড়ি এবং কীভাবে সুন্দরভাবে ফ্রেশ করে রাখি। তা আপনারা দেখলেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। এবং আমার কাছ থেকে আম নিতে হলে আমার ফেসবুকে একটা পেজ আছে হেনা ফল ভাণ্ডার, সেখানে গিয়ে ফলো করে রাখতে পারেন এবং মেসেজ অপশানে গিয়ে টেক্সট করতে পারেন, তাহলে আপনাদের নির্দিষ্ট জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে আম পৌঁছে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।